হাওড়ার লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ পোলিং এজেন্টদের বিরুদ্ধে। হাওড়ার লিলুয়ায় ভারতীয় হাইস্কুলে 176 নম্বর বুথে দীর্ঘক্ষণ এই জন্য বন্ধ ছিল ভোট গ্রহণ। বিজেপি প্রার্থী যেতেই বিক্ষোভ। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটলো? দেখো, একদম প্রথমেই তোমাকে বলি যে ভারতীয় লিলুয়া ভারতীয় হাই স্কুল, সেই হাই স্কুলের 176 নম্বর বুথের এই ঘটনা। এবং বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী যখন প্রথমে বুথে আসেন, তখন তিনি জানতে পারেন যে এই বুথে দীর্ঘ প্রায় 9টা বেজে গেল, ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। এবং তার কারণ, প্রিজাইডিং অফিসার যেটা দাবি করেছেন যে বুথের এজেন্টরা তাকে মারধর করেছে, চটচাপড় মেরেছে, সে কারণে কিন্তু ভোট শুরু করা সম্ভব হয়নি, এমনটা তিনি জানিয়েছেন। বিজেপি প্রার্থীর সামনে প্রিজাইডিং অফিসার এই অভিযোগ করেন। অভিযোগের পর তারপরে কিন্তু বিজেপি প্রার্থী দাঁড়িয়ে থেকে নিজে তারপরে ভোট গ্রহণ পর্ব, অর্থাৎ মক পোলিং শুরু করেন, যদিও এখনো অব্দি ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়নি। এবং তারপরে কার্যত তৃণমূলের তরফ থেকে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তৃণমূলের লোকজন এসে বিক্ষোভ করতে শুরু করেন। তারা যেটা দাবি করেন যে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বুথের ভিতর তার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বন্দুক নিয়ে সিকিউরিটিরা তারা প্রবেশ করেছেন, তিনি দাঁড়িয়ে থেকে মক পোলিং করাচ্ছেন, সেটা কিভাবে ধরা যেতে পারে সম্ভব নয়। এবং সেন্ট্রাল বাহিনী কার্যত বিজেপির কাজ করছে, প্রিজাইডিং অফিসার কার্যত বিজেপির প্রার্থীর কথা শুনছে, কাজ করছে, এই অভিযোগে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। এবং এই বিক্ষোভের পর ইতিমধ্যে কিন্তু লাইনে প্রচুর ভোটার দাঁড়িয়ে রয়েছে, তারা এখনো অব্দি ভোট দিতে পারেননি, তারা ভোট আর কিছুক্ষণের মধ্যে দেওয়া শুরু হবে এমন কিন্তু জানতে পারছি। এবং তার পাশাপাশি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু বুথের মধ্যে এখন রয়েছেন, তিনি যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তিনি ভোট এখানে সিকিউর না করতে পারছেন, ততক্ষণ তিনি এখান থেকে বেরোবেন না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একদিকে ভোট বন্ধ, অন্যদিকে বিজেপি প্রার্থীর আশা, এই সবকে কেন্দ্র করে কিন্তু কার্যত এই বুথ উত্তপ্ত হয়ে উঠেছে, যদিও এখন অব্দি এই বুথে ভোট গ্রহণ পর্ব কি পরিস্থিতি তৈরি হয়েছিল আরেকবার শোনাবো আপনাদের। 176 নম্বর বুথে আবি আবি
প্রিসাইডিং অফিসার কি বলছেন তিনি শুনবো শুনবো বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী তার বক্তব্য এরাই ভোট করতে দিচ্ছেন না আমরা পুলিশ এর অফিসারকে জানিয়েছি এটা ইমিডিয়েটলি এদেরকে না রিমুভ করলে এখান থেকে ভোট হবে না এই জন্য আমরা এখানে জানিয়ে দিয়ে গেলাম অবশ্যই নির্বাচন কমিশনকে জানিয়েছি প্রিসাইডিং অফিসারকেও হয়েছে সেই জন্য এখানে তো আবার আমরা জানিয়ে দিয়ে করা হবে অবশ্যই আপনাদের কাছে ইয়ে করেছেন অভিযোগ করেছেন প্রিসাইডিং অফিসার ভীষণভাবে আতঙ্কিত এখানে নানা রকম লোক ঢুকে এখানে তে করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা